প্রিয় দর্শক বন্ধুরা, আমরা আবারও চলে এসেছি একটা মেডিকেল স্টুডেন্টের রুমে। সোমবার থেকে আমাদের পরীক্ষা, সেই পরীক্ষা প্রস্তুতি চলছে আমাদের প্রত্যেকটা হোস্টেলের রুমগুলোতে। ফার্স্ট ইয়ারের বিএসএম স্টুডেন্টরা পড়ে চোখের নিচে কালি ফেলে দিচ্ছে, মাথার চুল উড়িয়ে দিচ্ছে, স্নান খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। এই একটা পড়ুয়া, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, বই খুলে পালঙ্ক সাজিয়ে ফেলেছে পড়াশুনোর চাপে। দেখুন আপনারা, চলুন আর একটা ঘরে নিয়ে যাই আপনাদেরকে। বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছেন, আর একটা পড়ুয়ার রুমে চলে এসেছি। আর ওই সোমবার থেকে যেমনটা বলেছি আগে, আমাদের পরীক্ষা, সব বই পালঙ্ক ভর্তি করে রেখেছে। আরে একটা স্টুডেন্টকে দেখো, এত পড়া পড়েছে যে ঝিমিয়ে পড়েছে, পড়ার রেস এখনও কাটেনি, উঠতেই পারছে না, সারাদিন পড়ে পড়ে দেখুন চারিদিকে ব্যাগ বই সব ভর্তি। চলুন আর একটা রুমে নিয়ে যাই আপনাদেরকে। বন্ধুরা, এই রুমে আর একটা লেজেন্ড থাকে, যে আমাদের কলেজকে কাঁপিয়ে রেখেছে, একেবারে দাপিয়ে রেখেছে। আর সে গত এক সপ্তাহ ধরে এত পড়া পড়েছে, এত পড়া পড়েছে, উঠতেই পারছে না, শরীরটা খারাপ, দেখুন তাকে। এই হচ্ছে গিয়ে সেই লেজেন্ড, আর এই হচ্ছে গিয়ে তার বই আর বিছানা, পালঙ্ক, সারা পালঙ্কময় বই, বইয়ের পাহাড়, দেখুন এই লেজেন্ড। চলুন নেক্সট রুমে নিয়ে যাই আপনাদেরকে। বন্ধুরা, এখন আমাদের রুমে চলে এসেছি, আর আমাদের রুমে তোমাদের সাথে সাক্ষাৎ করাবো মিস্টার খানের সাথে, মিস্টার শাহরুখ খান। এই যে আজ আমার, এগুলো আমার রুমমেট, কিন্তু আজ আমি এক সপ্তাহ ধরে দেখছি এই বান্দা খালি পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, পড়ে মুখটার অবস্থা দেখো বন্ধুরা, দর্শক বন্ধুরা, চোখের নিচে সব কালি পড়ে গেছে, মুখটা পুরো শুকিয়ে আমসা হয়ে গেছে বন্ধুরা। এইসব বই টই প্র্যাকটিক্যাল পড়ে একেবারে ছেলে, এই হলো বয়েজ হোস্টেলের অবস্থা। আর বন্ধুরা, বন্ধুরা, এখন আমাদের হোস্টেলে কারেন্ট চলে গেছে, লোডশেডিং হয়ে গেছে, তবুও সব পড়ুয়ারা পড়া চালিয়ে যাচ্ছে, থামাচ্ছে না পড়া, ছবি আঁকা চালিয়ে যাচ্ছে। আর একটা পড়ু, এখানে আমাদের পড়াশোনা হচ্ছে, কাল আমাদের এক্সাম। दर्शक को जैसे कि देख रहे हो, इस बांदे का हाथ टूट गया है, फिर भी ये बोल रहा है मैं तो एग्जाम दूंगा, मुझे कोई नहीं रोक सकता। इस बांदे को जा देखिए कैसे निहार रहा है। सीरियस ना भाई, सीरियस की बड़े बच्चे।